পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তানিমা ইসলাম তোমাদেরকে তৃতীয় বর্ষের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তৃতীয় বর্ষের যে কোর্সটি আমি পড়াই সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, যার কোর্স কোড হচ্ছে PS308। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাকিস্তানের সামরিক বেসামরিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ সমূহ। বিশ্বের সকল দেশে সামরিক প্রশাসন এবং বেসামরিক প্রশাসন দুটি ভিন্ন শক্তি, আর এই দুটি ভিন্ন শক্তি কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। আর এই সামরিক বেসামরিক সম্পর্ক বর্তমান বিশ্বের সকল সার্বভৌম রাষ্ট্রের জন্য এক অনিবার্য বাস্তবতা। সাধারণত সামরিক প্রশাসন বেসামরিক প্রশাসনের অধীনে থেকে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে এবং বেসামরিক প্রশাসনের সহযোগী অংশ হিসাবে কাজ করে। কিন্তু তৃতীয় বিশ্বের অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সামরিক বাহিনী শুধুমাত্র বেসামরিক প্রশাসনের অধীনেই থাকে না, বরং বেসামরিক প্রশাসনের উপর তারা হস্তক্ষেপ করতে চায় এবং রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতার সুযোগে তারা সামরিক বাহিনী দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখল করে। তৃতীয় বিশ্বের তেমনি একটি উন্নয়নশীল দেশ হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান এর একটি প্রকৃষ্ট উদাহরণ। পাকিস্তানের সামরিক বেসামরিক সম্পর্কের যে বিভিন্ন দিক সেগুলো আমরা এক নজরে বোর্ডে দেখে নিতে চাই। শুরুতেই সামরিক বেসামরিক সম্পর্কের দিকের মধ্যে শুরুতে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান, দুই নম্বর হচ্ছে প্রশাসনিক গতিশীলতা রক্ষা, তিন নম্বর অর্থনৈতিক উন্নয়ন, চার নম্বর রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, পাঁচ নম্বর একাত্মতার চেতনা সৃষ্টি, ছয় নম্বর বেসামরিক নেতৃত্বের সীমাবদ্ধতা দূরীকরণ, সাত নম্বর জনগণের প্রতি সামরিক বাহিনীর দায়িত্ববোধ, আট নম্বর পারস্পরিক হস্তক্ষেপ। এছাড়া আমরা পরবর্তীতে পাকিস্তানের সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ কারণ, সেই হস্তক্ষেপের কারণসমূহ দেখে নিচ্ছি বোর্ডে। প্রথমটা হচ্ছে সংবিধান প্রণয়নের বিলম্ব, দ্বিতীয়টা সংসদীয় শাসন ব্যবস্থার ব্যর্থতা, তৃতীয়টা জাতিসংখ্যার সত্তার সংকট, চতুর্থটা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, পঞ্চমটা নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, ছয় নম্বর যেটা ষষ্ঠত সামরিক বাহিনীর উৎকর্ষতা, সপ্তমত রাজনৈতিক দলের ব্যর্থতা এবং সবশেষ অষ্টমত রাজনৈতিক অস্থিতিশীলতা। আরো বিভিন্ন কারণ রয়েছে যে বিভিন্ন কারণে তার পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ ঘটেছে। এখন আমরা সামরিক বেসামরিক সম্পর্কের যে বিভিন্ন দিক সেটি নিয়ে আলোচনা করছি। শুরুতে আমরা বলছি রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান। স্বাধীন সার্বভৌম পাকিস্তানে রয়েছে একটি দক্ষ সুশৃঙ্খল সেনাবাহিনী। পাকিস্তানের প্রতি বছর বড় বাজেটের একটি অংশ এই সামরিক বাহিনীর পিছনে তারা ব্যয় করে, আর সামরিক বাহিনী কিন্তু এর প্রতিদান দিকে তারা কার্পণ্য করে না, তার রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করে এবং রাষ্ট্রকে ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করে। আর এক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি মোকাবেলায় তারা বেসামরিক প্রশাসনের অধীনে বরাবরই সফলতার পরিচয় দিয়ে আসছে, তা না হলে এতদিনে হয়তো ভারতের মতো পরাক্রমশালী রাষ্ট্র তাদেরকে আক্রমণ করে পাকিস্তানকে এতদিন কবেই দখল করে নিত। এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের সামরিক বেসামরিক বাহিনীর সম্পর্কটা বেশ সুস্পষ্ট। দ্বিতীয়ত আমরা বলছি প্রশাসনিক গতিশীলতা রক্ষা। সামরিক বাহিনী রাষ্ট্রের দক্ষ এবং প্রশিক্ষিত অংশ এবং বরাবরই তারা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে তৎপর এবং প্রশাসনিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করে প্রশাসনকে গতিশীল রাখে, সচল রাখে। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে যে সামরিক বাহিনীর যে অবসরপ্রাপ্ত অফিসার বা কর্মকর্তাগণ তারা বিভিন্ন সময়ে অবসর গ্রহণের পর বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরে বা বিভিন্ন পদে নিয়োজিত হয়ে পড়েন। পরবর্তীতে তারা তাদের যে সামরিক জ্ঞান বা অভিজ্ঞতা লব্ধ পেশাগত দক্ষতা সেটা কাজে লাগিয়ে তারা বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করেন, যার ফলে প্রশাসনিক গতিশীলতা এবং স্বচ্ছতা তথা সচলতা বজায় থাকে। তৃতীয়টা আমরা বলছি রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন। যে কোনো রাষ্ট্রের সামরিক বাহিনী অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে এবং পাকিস্তানের অবকাঠামোগত সমস্যার ক্ষেত্রে
এই সমস্যা নিরসন করতে পাকিস্তান সামরিক বাহিনী কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং তারা জনসংযোগ রক্ষার্থে বিভিন্ন মুখে নির্মাণ কাজ করে, রক্ষণাবেক্ষণ করে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিতকরণ, সেগুলোকে রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হয় সে সম্পর্কে সামরিক বাহিনী বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিয়ে থাকে, এবং এই প্রশিক্ষণ দানের ক্ষেত্রে যারা প্রশিক্ষণ নেয় তারা কিন্তু কার্যকর অবদান রাখতে পারে, এবং অবকাঠামোগত যে সমস্যা সেই সমস্যায় সামরিক বাহিনী ত্বরিত এবং বলিষ্ঠ উদ্যোগের মাধ্যমে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে। 4 নম্বর আমরা বলছি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা। সাধারণভাবে আমরা জানি যে রাষ্ট্রের স্থিতিশীলতা যদি রক্ষা করতে হয় তবে বেসামরিক প্রশাসনকে এই মূলত রক্ষা করতে হয়, অর্থাৎ বেসামরিক প্রশাসনই মূলত রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করে। কিন্তু দেখা যায় যে পাকিস্তানের সামরিক বাহিনীর উপর এতটাই বেসামরিক প্রশাসন নির্ভরশীল যে অনেক সময় রাজনৈতিক পরিস্থিতি এমন অস্থিতিশীল অবস্থায় পতিত হয় যে তখন তারা সামরিক বাহিনীকে বাধ্য হয়ে এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমন্ত্রণ জানায়, এবং এর ফলে পাকিস্তানের সামরিক বাহিনী কিন্তু সেখানে সেই বিক্ষোভ তথা অস্থিতিশীলতা দমনে পিছপা হয় না, এবং তারা কিন্তু দক্ষভাবেই সেই স্থিতিশীলতা দমনে কার্যকর ভূমিকা পালন করে। এমনকি যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগ দেয় বা বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতেও পাকিস্তানের সামরিক বাহিনী কিন্তু পিছপা হয় না। তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বেসামরিক প্রশাসনকে পাকিস্তান সামরিক বাহিনী সহযোগিতা করছে। এরপরে আমরা বলছি একাত্মতার চেতনা সৃষ্টি। একাত্মতার চেতনা সৃষ্টিতে পাকিস্তানের সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে পাকিস্তানে বহু বর্ণ, বহু গোত্র, বহু গোষ্ঠীর বসবাস, এবং পাকিস্তান সামরিক বাহিনী কি করে, বহু বর্ণ যেমন পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি, এদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে এবং তাদেরকে জাতীয় একাত্মতা বোধ, চেতনা, মর্যাদা, জাতির সম্মান বোধ সম্পর্কে তাদেরকে সচেতন করে। এভাবেই কিন্তু জাতীয় চেতনায় তারা উদ্বুদ্ধ করে সামরিক বাহিনী। 1971 সালের পূর্ববর্তী সময়ে সামরিক বাহিনী কিন্তু এ বিষয়ে তেমন তৎপর ছিল না, কিন্তু বর্তমানে পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি, কাশ্মীরি জনগোষ্ঠীর মধ্যে একাত্মতার চেতনা বৃদ্ধির মাধ্যমে জাতীয় সংহতি রক্ষায় পাক সামরিক বাহিনী বিশেষভাবে তৎপর, ফলে বেসামরিক প্রশাসনের দায়িত্ব কিন্তু অনেকটাই লাঘব হয়েছে এবং সামরিক বাহিনী একাত্মতার সহায়তা সৃষ্টিতে এভাবে সহায়তা করছে। তারপরে আমরা বলছি বেসামরিক নেতৃত্বের সীমাবদ্ধতা দূরীকরণ। আমরা জানি যে পাকিস্তানের জাতীয়তাবাদী আন্দোলনে মুসলিম লীগ নেতৃত্ব প্রদান করে, এবং যখন স্বাধীনতার সময় ছিল তখন কিন্তু মুসলিম লীগের প্রতি জনগণের বলিষ্ঠ এবং অকুণ্ঠ সমর্থন ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে মুসলিম লীগ তার সেই অবস্থান ধরে রাখতে পারেনি এবং তারা নিজেদের আসন পাকাপোক্ত করার জন্য উঠে পড়ে লেগে যায়। তার মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক দলাদলি, বিশ্বাসহীনতা, আস্থাহীনতা, স্বজনপ্রীতি, দুর্নীতি প্রভৃতি বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এর ফলে জনগণ কিন্তু মুসলিম লীগের প্রতি বিতশ্রুত হয়ে পড়ে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর কিন্তু আর সুযোগ্য নেতৃত্বের তেমন কোনো বিকাশ ঘটেনি। এই অবস্থায় রাজনৈতিক নেতৃত্ব কিন্তু শূন্যতায় পরিণত হয় এবং এর ফলে কি হয়, জনগণের যে রাজনৈতিক নেতৃত্বের প্রতি একটা অসহিষ্ণু মনোভাব, রাজনৈতিক দলের প্রতি, মুসলিম লীগের প্রতি যে একটা অসহিষ্ণু মনোভাব, সেই নেতিবাচক যে মনোভাব, সেই নেতিবাচক মনোভাব নিরসন করতে সামরিক বাহিনী এগিয়ে আসে এবং তারা পরবর্তীতে এই রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করতে চেষ্টা করে, যদিও তা কখনোই পূরণ হয় না। তারপরে আমরা বলছি যে জনগণের প্রতি সামরিক বাহিনীর দায়িত্ব বোধ। পাকিস্তানে স্বাধীনতার সময়ে দেখা যাচ্ছে যে মুসলিম লীগ যেভাবে ক্ষমতাসীন ছিল পরবর্তীতে কিন্তু আর সেভাবে তাদের অবস্থান ধরে রাখতে পারেনি এবং জনমনে দেখা যাচ্ছে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শাসক গোষ্ঠীর প্রতি এ ধরনের নেতিবাচক মনোভাব নিরসন করলে পাকিস্তান সামরিক বাহিনী মনে করছে যে তাদের দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব বোধ আছে এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা সৃষ্টি হয় রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার ফলে, এক্ষেত্রে তারা সেই শূন্যতা পূরণ করতে পারবে বলেই কিন্তু ক্ষমতা দখল করে। এবং এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক নেতার সাথে বা নেতাদের সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর সুসম্পর্ক নেই বললেই চলে। সর্বশেষ আমরা বলছি পারস্পরিক হস্তক্ষেপ। সামরিক প্রশাসন এবং বেসামরিক প্রশাসন স্বীয় গণ্ডিতে আবদ্ধ থেকে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে বিপরীত অবস্থা দেখা যায়।
বেসামরিক প্রশাসন বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর তারা সামরিক বাহিনীর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে। বিশেষ করে পদোন্নতির ক্ষেত্রে তারা তাদের নিজেদের হস্তক্ষেপ চালায়, তারপরে সামরিক কৌশল নির্ধারণে হস্তক্ষেপ চালায়। এক্ষেত্রে সামরিক বাহিনী কিন্তু কম যায় না, তারাও কিন্তু বেড়াতে বসে চিন্তা করে যে কে বা কোন দল রাষ্ট্র ক্ষমতা পাবে এবং রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি সুবিধা হবে সেটা নিয়ে। এর ফলে পারস্পরিক হস্তক্ষেপের এই ঘটনা পাকিস্তানের সামরিক বেসামরিক সম্পর্ককে করেছে জটিল এবং সমস্যাবহুল। পাকিস্তানের সামরিক এবং বেসামরিক সম্পর্কের যে বিভিন্ন দিক সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে সৌহার্দ্যতার সম্পর্ক সৃষ্টি না করে বরঞ্চ পারস্পরিক শত্রুতা এবং অবিশ্বাসের মাত্রা কিন্তু সামরিক বেসামরিক সম্পর্কের ক্ষেত্রে বৃদ্ধি করেছে। তাই পারস্পরিক যে স্থিতিহীনতা, অবিশ্বাস, তার ফলে পাকিস্তানের পরিণতি হয়েছে ভয়াবহ এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এবং সামরিক পেশাদারিত্ব কিন্তু নষ্ট হয়েছে। এর ফলে সুদূর প্রসারী প্রভাব পড়েছে পাকিস্তানের রাজনৈতিক অগ্রযাত্রায়, অর্থনৈতিক অগ্রযাত্রায়, এবং সেটা কখনোই পাকিস্তানের জন্য সুখকর কোনো ফল বয়ে নিয়ে আসে। এবারে আমরা পাকিস্তানের রাজনীতিতে যে সামরিক হস্তক্ষেপ সে বিষয়ে আমরা আলোচনা করব। অধ্যাপক ফাইনার একটি কথা বলছেন যে যেখানে সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করার অভিপ্রায় বা সুযোগ থাকবে সেখানে সামরিক অভ্যুত্থান বা হস্তক্ষেপ ঘটবেই। তো পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু অধ্যাপক ফাইনারের এই কথাটি যথোপযুক্ত, যেখানে সুযোগ থাকবে সেখানে সামরিক বাহিনী হস্তক্ষেপ করবেই। তো পাকিস্তানের রাজনীতিতে সেই অনুকূল পরিস্থিতি বিদ্যমান যার কারণে সামরিক বাহিনী বারবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক হস্তক্ষেপ করছে রাজনীতিতে, কখনো অস্থিতিশীল পরিবেশ, কখনো দুর্নীতির অজুহাতে, কখনো বা শাসকদের ব্যর্থতার কারণে সামরিক হস্তক্ষেপ ঘটেছে। 1958 সালে সর্বপ্রথম আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করেন এবং সংবিধান বাতিল বলে ঘোষণা করেন। তারপরে জেনারেল ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউল হক, জেনারেল পারভেজ মোশাররফ, এরকম প্রত্যেকটি সেনাবাহিনী প্রধানই বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থান ঘটান, যেটা পাকিস্তানের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তো কি কি কারণে আমরা দেখেছি যে পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ হচ্ছে, সেই প্রথম কারণ আমরা বলছি যে সংবিধান প্রণয়নের বিলম্ব। আমরা জানি যে সংবিধান রাষ্ট্রের দর্পণ স্বরূপ এবং সংবিধানকে রাষ্ট্রের প্রাণশক্তি বলা হয়। কোনো রাষ্ট্র বা সরকার কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু দেশের সংবিধানে লেখা থাকে। কিন্তু পাকিস্তানের দীর্ঘ 9 বছর পর একটি সংবিধান রচিত হয়েছে, স্বাধীনতার দীর্ঘ 9 বছর পর, এবং সেটি 1956 সালে, এবং মাত্র 2 বছরের মাথায় সেই সংবিধান ব্যর্থ হয়ে 1958 সালে সামরিক শাসন জারি করে। সংবিধান প্রণয়নে যে বিলম্ব এবং রাষ্ট্র পরিচালনায় যে সমস্যা, সেই সমস্যার কারণেই কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী সেটা সহজেই কিন্তু তারা রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এবং সংবিধান না থাকার কারণে, দেশ সুযোগ্যভাবে পরিচালিত না হওয়ার কারণে কিন্তু তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় হস্তক্ষেপ করতে সুযোগ পেয়েছে। দ্বিতীয়ত আমরা বলছি সংসদীয় শাসন ব্যবস্থার ব্যর্থতা। 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হয়, তখন কিন্তু পাকিস্তানের যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেই সংসদীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়। এবং কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এ ধরনের অর্থাৎ সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য অনুকূল কোনো পরিবেশ কিন্তু পাকিস্তানে ছিল না। রাজনৈতিক দলের মধ্যে সুযোগ্য নেতৃত্বের অভাব, পারস্পরিক আস্থা পাকিস্তানের রাজনীতিতে ছিল না। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে পূর্ব বাংলাতে হোসেন সৈয়দ সোহরাওয়ার্দি সরকার গঠন করলেও মাত্র অল্প সময়ের মধ্যে সেই সরকার কিন্তু ভেঙে যায় এবং এর ফলে সংসদীয় শাসন ব্যবস্থার কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং পাকিস্তানের উভয় অংশের যে রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগ, তাদের মধ্যেও কিন্তু অভ্যন্তরীণ কোন সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। ফলে রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বিচ্ছিন্নতাবাদের প্রকোপ ঘটেছে, যা রাজনৈতিক কর্মকাণ্ডে সামরিক বাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছে। অর্থাৎ সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোনটাতেই ছিল না। আর একটা ব্যাপার ছিল যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য প্রকট ছিল, এই বৈষম্য থাকার ফলে কখনোই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি এবং গণতান্ত্রিক সরকারকে বারবার কিন্তু সেখানে বরখাস্ত করা হচ্ছে, যেমন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দির কথা আমরা বললাম।
তিন নাম্বার আমরা বলছি জাতিসংকট, জাতিসত্তার সংকট। স্বাধীনতার পরবর্তী সময়ে পাকিস্তানের জনগণের মধ্যে কোনো বিষয়ে ঐক্য সৃষ্টি হয়নি, অর্থাৎ শুরু থেকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল এবং দ্বন্দ্ব বিরাজমান ছিল, এবং পূর্ব পাকিস্তান স্বাধীনতার জন্য লড়াই করেছে। 52 সালের ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা, 68 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের গণভ্যুত্থান প্রভৃতি কারণে রাজনৈতিকভাবে পাকিস্তান কখনো একক জাতিসত্তা গড়ে তুলতে পারেনি, অর্থাৎ একটি জাতি হিসাবে পাকিস্তান আত্মপ্রকাশ করতে পারেনি। আর জাতিসত্তাগত সংকট মোকাবেলায় সেনাবাহিনী নিজেদেরকে যোগ্য মনে করেছে পরবর্তীতে, এবং তারা কিন্তু বারবার সামরিক রাজনৈতিক ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে। তারপর আমরা বলছি রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। আমরা জানি যে কোনো দেশকে যদি রাজনৈতিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই সুযোগ্য নেতার দরকার। কিন্তু পাকিস্তানের সুযোগ্য নেতৃত্বের বরাবরই অভাব ছিল। একমাত্র মোহাম্মদ আলী জিন্না ব্যতীত অন্য কোনো রাজনৈতিক নেতা তেমন ভাবে আর পাকিস্তান জাতির হাল ধরতে পারেননি, এবং জিন্নার মৃত্যুর পর কিন্তু বলিষ্ঠ নেতৃত্বের আবির্ভাব আর ঘটেনি। শুরুতেই পাকিস্তান যোগ্য নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। নেতৃত্বের এই শূন্যতার কারণে কিন্তু পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এবং আরেকটি বড় কারণ যেটা, সেটা মুসলিম লীগের যে অপোজিশন পার্টি থাকবে, বিরোধী দল থাকবে, সেরকম যোগ্য বিরোধী দলও গড়ে ওঠেনি, অর্থাৎ রাজনৈতিক দলেরও ব্যর্থতার কারণে কিন্তু সামরিক হস্তক্ষেপ ঘটেছে। এরপরে আমরা বলছি যে নিম্ন মানের রাজনৈতিক সংস্কৃতি। আসলে যখনই সামরিক বাহিনীর হস্তক্ষেপ ঘটে, সংসদীয় ব্যবস্থা কার্যকর থাকে না, তারপরে সংবিধান প্রণয়নে ব্যর্থ হয় একটি দেশ, তখনই কিন্তু সেখানে নিম্ন মানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কার্যকরী হয় না, আর রাজনীতিতে স্থিতিহীনতা বৃদ্ধি পায়। আর এর ফলে দেখা যাচ্ছে যে এক মানে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠে না। পাকিস্তানের জনগণ বিভিন্ন ভাষা সংস্কৃতি কৃষ্টিতে আবদ্ধ। ভাষাগত বিরোধ, পাঞ্জাবিদের প্রাধান্য প্রভৃতি কারণে পাকিস্তানে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠেনি। আর দীর্ঘ 60 বছরও গণতান্ত্রিক নীতি, আদর্শ এবং মূল্যবোধের তেমন কোনো বিকাশ ঘটেনি, রাজনৈতিক সংস্কৃতির কোনো উৎকর্ষ সাধিত হয়নি। সুতরাং এই নিম্নমানের সংস্কৃতির সুযোগে পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারপরে আরেকটা কথা আমরা বলছি, সামরিক বাহিনীর উৎকর্ষতা। শুরু থেকে আমরা বলেছি যে পাকিস্তানের জাতীয় বাজেটের একটা বড় অংশ সামরিক বাহিনীর পিছনে তারা ব্যয় করে, এবং সামরিক বাহিনী দক্ষ, সুশৃঙ্খল এবং স্বাভাবিকভাবে উৎকর্ষ, এবং তারা কিন্তু নিজেদেরকে অনেক যোগ্য বলে মনে করে। পাকিস্তানের যে কোনো সরকারকেই কিন্তু সামরিক বাহিনীর উপর নির্ভরশীল থাকতে হয়। পাকিস্তানি সামরিক বাহিনী ঐতিহ্যগতভাবে সুদক্ষ হওয়ার কারণে বারবার তারা রাজনৈতিক নেতৃত্বকে অবহেলা করার সুযোগ পায়, এবং রাজনৈতিক নেতৃত্ব কিন্তু এভাবে যদি নির্ভরশীল থাকে তাহলে কখনোই সামরিক বাহিনী মানে তাদের অভিপ্রায় ঘটানোর তো সুযোগ পাবে। বরঞ্চ রাজনৈতিক নেতৃত্বের উচিত ছিল যে পাকিস্তানের সামরিক বাহিনীকে ভালোভাবে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, তাহলে রাজনীতিতে আর তারা সুযোগ পেত না। কিন্তু দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীর উৎকর্ষতার কারণে এবং বেসামরিক প্রশাসনের নির্ভরশীলতার কারণে সামরিক বাহিনী সেখানে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে। তারপর আমরা বলছি রাজনৈতিক দলের ব্যর্থতা। পাকিস্তানের সামরিক রাজনীতিতে সামরিক বাহিনীর অন্যতম হস্তক্ষেপের কারণ হলো রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো বিশ্বাস ছিল না, এবং সবসময় একটা বৈরী ভাব বিরাজমান ছিল। এবং আমরা বললাম যে জাতীয়তাবাদী আন্দোলনে মুসলিম লীগ যেভাবে আসলে নেতৃত্ব দিয়েছিল, পরবর্তী সময়ে মুসলিম লীগ তার সেই আসন জনগণের কাছে ধরে রাখতে পারেনি, এবং মুসলিম লীগের যে কোনো অপোনেন্ট পার্টি তৈরি হবে, বিরোধী দল তৈরি হবে, সুযোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি হবে, এরকম রাজনৈতিক দলও তৈরি হয়নি, রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয়নি। আর রাজনৈতিক যে এই নেতৃত্বের ব্যর্থতা, সে কারণে কিন্তু আইয়ুব খান সহজেই 1958 সালে রাজনৈতিক ক্ষমতা দখল করে, এবং জেনারেল পারভেজ মোশাররফ কিন্তু মুসলিম লীগের ব্যর্থতার জন্য নওয়াজ শরীফকে দায়ী করেছিলেন, এবং মুসলিম লীগের ব্যর্থতার জন্যই তাকে ক্ষমতাচ্যুত করেন। সুতরাং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের যদি ব্যর্থতা থাকে, তবে স্বাভাবিকভাবে এই সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পায়। এরপরে আমরা বলছি রাজনৈতিক শূন্যতা। যে কোনো দেশে যদি রাজনৈতিক অস্তিত্বশীলতা থাকে তাহলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, আর এই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হলে সেই সুযোগে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। পাকিস্তানেও তেমন
কোনো শক্তিশালী সুগঠিত রাজনৈতিক দল বিকশিত হয়নি, সুযোগ্য নেতৃত্বের অভাব তো ছিলই, ফলে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে। তারপরে ঐক্যমতের অভাব, রাষ্ট্র পরিচালনায় বরাবরই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের অভাব ছিল, এবং অস্থিতিশীল পাকিস্তানে বিভিন্ন সময় এমন রূপ ধারণ করে যে বেসামরিক সরকারের পক্ষে তার সামরিক মানে সামাল দেওয়া অস্থিতিশীল পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। এর ফলে দেখা যাচ্ছে যে সেখানে সামরিক বাহিনী পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় এগিয়ে আসে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বেসামরিক প্রশাসনের পক্ষে আর সামাল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাহলে ঐক্যমতের অভাবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী বারবার ক্ষমতা দখল করেছে। এরপর আমরা বলছি ক্ষমতা দখলের ঐতিহ্য। আসলে পাকিস্তানের সামরিক বাহিনী মনে করে ক্ষমতা দখল করা তাদের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে, এবং ঐতিহ্যগতভাবেই পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা লিপ্স। 58 সালে জেনারেল ইস্কান্দার মির্জা কর্তৃক সামরিক শাসন জারি এবং পরবর্তীতে আইয়ুব খান কর্তৃক রাজনৈতিক ক্ষমতা দখল সেদেশের সামরিক বাহিনীকে রাজনৈতিক ক্ষমতা দখলের প্রতি আগ্রহী করে এবং অভিজ্ঞ করে তোলে। জেনারেল পারভেজ মোশাররফ কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখল, সেটাও জেনারেল পারভেজ মোশাররফ মনে করেছিলেন যে এটা তাদের ঐতিহ্যের ফলশ্রুতি। তো একটা দেশে যখন সামরিক বাহিনীর ক্ষমতা ঐতিহ্যের মানে দখল যখন ঐতিহ্যে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই সে দেশের রাজনৈতিক উন্নয়ন হবে না এবং রাজনৈতিক যে অস্থিতিশীলতা থাকবে, রাজনৈতিক ঐক্য পরিলক্ষিত হবে না, এটাই স্বাভাবিক। ক্ষমতার মোহ পাকিস্তানের সামরিক বাহিনীর একটি অন্যতম বৈশিষ্ট্য, এবং পাকিস্তানে সাধারণত আমরা দেখেছি যে মধ্যবিত্ত শ্রেণী থেকে সেনাবাহিনীর সদস্যরা উঠে আসে, এবং পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক নেতারাও কিন্তু মধ্যবিত্ত শ্রেণী থেকে এসেছে, এবং মধ্যবিত্ত সমাজ থেকে আগত সামরিক অফিসারগণ সর্বসময় দেখেছি যে পাকিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়েছে, এবং তারা সুযোগ মতো রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, অর্থাৎ ক্ষমতার মোহ তাদেরকে বরাবরই এই উৎসাহিত করেছে রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য। কিন্তু এক্ষেত্রে বেসামরিক প্রশাসন যদি তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতো, তাহলে এই ক্ষমতার মোহটা তাদের মধ্যে থাকতো না। কিন্তু বেসামরিক প্রশাসনেও তো আমরা বললাম যে সেখানেও অস্থিতিশীলতা অবস্থা বিদ্যমান, পারস্পরিক স্থিতিশীলতা বিদ্যমান, দল বদলের রাজনীতি বিদ্যমান, দুর্নীতি স্বজনপ্রীতি বিদ্যমান। তারপরে আমরা বলছি রাজনৈতিক সচেতনতার অভাবে পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ ঘটেছে। পাকিস্তানের জনগণ আসলে রাজনৈতিকভাবে সচেতন নয়। রাজনৈতিকভাবে সচেতন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দল যেগুলো ছিল, মুসলিম লীগ সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা কিন্তু জনগণেরকে রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে পারেনি এবং রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারেনি, এবং এর ফলে ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে সচেতন যারা ক্ষমতায় ছিল তারাও কিন্তু জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলতে পারেনি। জনগণের এই অসচেতনতাকে পুঁজি করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে বারবারই। তো রাজনৈতিক ভাবে যদি কোনো দেশের জনগণ শিক্ষিত না হয়, সচেতন না হয়, তাহলে অবশ্যই সেখানে সামরিক হস্তক্ষেপ ঘটবে। এবং ফাইনের কথাটাই বারবার তুলে আসছে যে সামরিক বাহিনীর যেখানে অভিপ্রায় থাকবে এবং মানে সুযোগ থাকবে, সেখানে অবশ্যই সামরিক বাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করবে, আর পাকিস্তানের রাজনীতিতে তার সবসময় অনুকূল পরিস্থিতি বিদ্যমান। তারপর আমরা বলছি দায়িত্বশীল বিরোধী দলের অভাব। আসলে দায়িত্বশীল বিরোধী দল যদি কোনো দেশে থাকে, তাহলে সরকার স্বৈরাচারী হতে পারে না, এবং জনগণের কল্যাণে কিন্তু বিরোধী দলের চাপে সরকার জনগণের কল্যাণে নিয়োজিত থাকে। তো পাকিস্তানে এরকম কোনো দায়িত্বশীল বিরোধী দল গড়ে ওঠেনি, এবং মুসলিম লীগের মতো দলও আসলে স্বজনপ্রীতি দুর্নীতিতে ব্যস্ত ছিল এবং নিজেদের আসন পাকাপোক্ত করার জন্য সবসময় লিপ্ত ছিল। আর পাকিস্তানের রাজনীতি দেখা গিয়েছে যে গঠনমূলক বিরোধিতাকে বাদ দিয়ে তারা বরাবরই আন্দোলন সংগ্রামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, আর এর ফলে রাজনৈতিকভাবে দেশ অস্থিতিশীল হয়েছে, আর এই যে অস্থিতিশীলতার সুযোগে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। তারপর আমরা বলছি বৈধতার সংকট। একটি দেশে যখন দীর্ঘদিন সংবিধান না থাকে এবং সাংবিধানিকভাবে যদি জনসমর্থনকে উপেক্ষা করে ক্ষমতায় দখল হয়, তবে স্বাভাবিকভাবেই বৈধতার সৃষ্টি হয়।
অর্থাৎ সাংবিধানিক উপায়ে যদি ক্ষমতা দখল বা ক্ষমতার পরিবর্তন না হয় সেখানেই বৈধতার সংকট সৃষ্টি হয়েছে। এবং পাকিস্তানের রাজনীতিতে শুরুতেই আমরা দেখেছি সংবিধান না থাকা এবং অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতি। স্বাধীনতা লাভের পর সেখানে আজ পর্যন্ত কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পাদিত হয়নি, এমনকি যারা সরকার আসীন থাকে তারাও কিন্তু কোনো বৈধ সরকার নেই। দীর্ঘ সময় ধরে এই বৈধতার সংকট চলে আসছে বলে পাকিস্তানের রাজনীতি দেখা যাচ্ছে যে বারবার বারবার তার যে প্রকৃত লাইনে থাকার কথা সেটা থাকেনি এবং সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করেছে। তারপরে আমরা বলছি প্রশাসনে সামরিক বাহিনীর অংশগ্রহণ, সামরিক বাহিনীর হস্তক্ষেপের পাকিস্তানের রাজনীতিতে একটি বড় কারণ। এবং আমরা দেখেছি যে মোহাম্মদ আলী জিন্না যখন ক্ষমতায় ছিলেন বা রাজনীতিতে ছিলেন তখন তিনিও কিন্তু বেসামরিক প্রশাসনে থাকা সত্ত্বেও সামরিক বাহিনীর উপর নির্ভরশীল ছিলেন। আবার আমরা দেখেছি 1958 সালে ইস্কান্দার মির্জা তার মন্ত্রিসভায় সেনাবাহিনী প্রধান আইয়ুব খানকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেন। তো একজন বেসামরিক প্রশাসনে যখন সামরিক বাহিনী প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাবে তখন তো স্বাভাবিকভাবে সে রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। তো পাকিস্তানের রাজনীতিতে এই অনুকূল পরিবেশ বরাবরই ছিল এবং সেখানে প্রশাসনের সামরিক বাহিনীর অংশগ্রহণ হচ্ছে কারণেই সেখানে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছে। আরেকটা বিষয় আমরা বলছি আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় কারণ। পাকিস্তানের রাজনীতিতে আমলাতান্ত্রিক জটিলতা বিদ্যমান, স্বীয় স্বার্থ হাসিলের জন্য আমলারা অবৈধ পন্থা অবলম্বন করে। সামরিক আমলারা জোরপূর্বক নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের কল্যাণকে পাশ কাটিয়ে যায় এবং নিজেদের স্বার্থ সিদ্ধি দ্বারা বা স্বার্থ সিদ্ধি করে নেয়, এবং এর ফলে পাকিস্তানের সংসদীয় সরকার ব্যর্থতা পর্যবসিত হয়েছে বারবার এবং রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের দ্বার উন্মুক্ত হয়েছে। তো আমলাতান্ত্রিক যে জটিলতা এবং আমলাতান্ত্রিক যে নির্ভরতা সেটা পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীকে ক্ষমতা দখলে সুযোগ সৃষ্টি করেছে। এরপরে আমরা বলছি আন্তর্জাতিক চক্রান্ত। আমেরিকা সবসময় আসলে পাকিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এবং সামরিক অভ্যুত্থানে তাদের বিশেষ মদত রয়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য যে বড় বড় রাষ্ট্র তারাও কিন্তু পাকিস্তানকে ব্যবহার করেছে, রাজনৈতিক ক্ষমতা দখলে মদত জুগিয়েছে এবং যার ফলে সেখানে হস্তক্ষেপ ঘটেছে সামরিক বাহিনীর। এবং আন্তর্জাতিক চক্রান্ত বড় একটি চক্রান্ত যেটা পাকিস্তানের রাজনীতিতে বিদ্যমান এবং আন্তর্জাতিক চক্রান্তই বারবার সামরিক অভ্যুত্থানকে মদত দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এরপরে আমরা দেখছি যে সামরিক বাহিনীর জনপ্রিয়তা। পাকিস্তানে মনে করা হয় যে বেসামরিক নেতৃত্ব যেহেতু সেখানে দুর্বল, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা আছে, স্বাভাবিকভাবেই সামরিক বাহিনী সেখানে জনপ্রিয়। অবশ্য কিছু কিছু সময় সামরিক বাহিনীর যে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ এবং দেশকে স্থিতিশীলতা আনয়নে ভূমিকা রেখেছে তাতে জনগণ তাদের উপর আস্থা রাখে। 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসন জনগণের মধ্যে অনেকে বলেন যে আশার সঞ্চার করেছিল। নওয়াজ শরীফের যে কর্মকাণ্ড, স্বজনপ্রীতি, দুর্নীতি, দলাদলি, এতে কিন্তু জনগণ বীতশ্রদ্ধ ছিল এবং এর ফলে জেনারেল পারভেজ মোশাররফ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু জনগণ খুব একটা আন্দোলন করেনি এবং বলা যায় যে তাদেরকে অভিনন্দন জানিয়েছে। তো এই যে সামরিক বাহিনীর জনপ্রিয়তা এবং বেসামরিক প্রশাসনের যে দুর্বলতা সেটার কারণে রাজনৈতিক অঙ্গনে সামরিক বাহিনী অধিক উৎসাহী হয় এবং ক্ষমতা দখল করে। এরপরে আমরা দেখেছি যে দুর্নীতি এবং স্বজনপ্রীতি পাকিস্তানের একটি অন্যতম বড় সমস্যা এবং আমরা জানি যে পাকিস্তান বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দুর্নীতি যেমন আছে, সামরিক বাহিনীর মধ্যে আছে, আমলাদের মধ্যেও দুর্নীতি আছে এবং পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্য দিন দিন বৃদ্ধি পাওয়ায় দেখা গেছে যে পশ্চিম পাকিস্তানিরা অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেছে অতি সহজেই। এর ফলে সামরিক বাহিনী রাজনীতিতে সুযোগ হস্তক্ষেপ করার সুযোগ পেয়েছে। 91 সালে বেনজির ভুট্টোকে ক্ষমতাচ্যুত করা হয় দুর্নীতির অভিযোগে। 1996 সালেও কিন্তু তাকে এবং তার স্বামী আসিফ আলী জারদারিকে দুর্নীতির অভিযোগে পদচ্যুত করা হয় এবং 1999 সালে বেসামরিক প্রশাসন অর্থাৎ নওয়াজ শরীফের মুসলিম লীগের ব্যর্থতা
এবং নওয়াজ শরীফকে স্বজনপ্রীতি দুর্নীতির দায়ে কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল পাঁচজন মোশাররফ ক্ষমতা দখল করেন। তখন কিন্তু জনগণও তাদের বিরুদ্ধে তেমন আন্দোলন প্রতিবাদ করে তোলেনি। এর ফলে দেখা যাচ্ছে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগে পাকিস্তান সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করতে সুযোগ পায় বা হস্তক্ষেপ করার চেষ্টা করে বা একসময় সফল হয়। এরপরে বলছি আমরা, পাকিস্তানে সবসময় বিশৃঙ্খলা লেগে থাকে এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড এত বেশি যে সেই সুযোগে পাকিস্তান সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করে। প্রতিটি আসলে বেসামরিক সরকারের দায়িত্ব হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সুনিশ্চিত করা। স্বাধীনতার পর কিন্তু বেসামরিক প্রশাসন পাকিস্তানে এই শান্তি শৃঙ্খলা এবং দমনে তেমন আসলে ভূমিকা রাখতে পারেনি, ক্ষেত্রে সামরিক বাহিনীর উপর তারা নির্ভর করছে। জাতিগত বিরোধ, সাংস্কৃতিক বৈষম্য, আঞ্চলিক আগ্রাসন, ধর্মীয় গোড়ামি, সন্ত্রাসবাদ পাকিস্তানের সার্বিক পরিস্থিতিকে অবনতির চরম সময় নিয়ে গেছে। দেশের এই দুর্দিনে সামরিক বাহিনী নিজেদেরকে যোগ্য মনে করেছে এবং অতিরিক্ত যে আশাবাদ এবং তারা মনে করেছে যে সুশৃঙ্খল একটি বাহিনী হিসাবে তারা সামরিক বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারবে এবং পাকিস্তানের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ করলে এই বিশৃঙ্খলা এবং সন্ত্রাসবাদের পরিস্থিতি দূর হবে। তো অনেকগুলি কারণ, তার মধ্যে সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে পাকিস্তানের অবনতিশীল অর্থনীতি। পাকিস্তান আসলে অর্থনৈতিকভাবে সবল নয় এবং স্বাধীনতার সময় পাকিস্তান অর্থনৈতিক মুক্তি লাভের আশায় সংগ্রাম করেছিল, কিন্তু পরবর্তীতে তার সেই অর্থনৈতিক মুক্তির আশা কিন্তু বাস্তবায়িত হয়নি। ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়েছে, অর্থনীতি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী যারা তারা সবসময় তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। আর এসব কায়েমি স্বার্থপরতাকে কঠোর হস্তে দমন এবং নিষিদ্ধ করার জন্য সামরিক বাহিনী পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা চালায় এবং একসময় সফল হয়। তাহলে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা দেখছি যে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর যে সম্পর্কের বিভিন্ন দিক সেটা নিয়ে এবং সামরিক বাহিনীর যে হস্তক্ষেপের কারণ সেই সমূহ যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে এই হস্তক্ষেপ কারণে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বারবারই বিঘ্নিত হয়েছে। পাকিস্তানের 60 বছরের রাজনৈতিক ইতিহাসে 33 বছরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক শাসন সেখানে বিদ্যমান ছিল। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ গড়ে ওঠেনি, গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং পুরো রাজনীতি একটা বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়েছে, যার চরম মূল্য কিন্তু পাকিস্তানকে এখনো দিতে হচ্ছে। সামরিক বাহিনীর কর্তৃক রাজনীতিকে নিয়ন্ত্রণের প্রচেষ্টা গণতন্ত্রের অগ্রযাত্রা বিকাশকে যেমন বাধাগ্রস্ত করেছে, পাকিস্তানের সার্বিক উন্নয়ন প্রচেষ্টাকেই কিন্তু ভণ্ডুল করেছে। শাসক এবং শাসিতের মধ্যের ফলে দূরত্ব বেড়েছে, প্রশাসনে বেড়েছে স্থবিরতা, অচলতা। আর ঘন ঘন সামরিক অভ্যুত্থান পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি, বরং পাকিস্তানের অস্তিত্বকে বর্তমান বিশ্বে হুমকির সম্মুখীন করে তুলেছে এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের রাজনীতি অনেকটাই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং সামরিক বাহিনী যখনই কোনো রাষ্ট্রে ক্ষমতা দখল করে তখনই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক অঙ্গনে সেই দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং পাকিস্তানও সেই অবস্থায় পতিত হয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সে বিষয়টি আমি আশা করছি যে বাড়িতে তোমরা এটা ভালোভাবে পড়বে এবং সম্পর্কিত যে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আরও ভালো করে জানতে পারবে। তো পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।